তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে আরেকবার স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে তো এখন আমরা এসে গেছি ভিক্টোরিয়া স্কুল স্কুলের যে মাঠ সেই মাঠে যেখানে হচ্ছে আটত্রিশতম পুরুলিয়া জেলা বইমেলা প্রতি বছরের মতো এই বছরও পুরুলিয়া জেলাতে বইমেলা হচ্ছে গত বছরের লোকেশানটা আলাদা ছিল চার্জ মাঠে হচ্ছিলো এবছর আবার সেই পুনরায় ভিক্টোরিয়া মাঠে হচ্ছে সেই জন্য পুরো সেজে উঠেছে পুরো মাঠ চত্বর দেখছেন পুরো আলোয় সাজানো হয়েছে পুরো স্কুল চত্বরটাকে স্কুলের যে মাঠ চত্বরটা এখানেই বইমেলা আটত্রিশতম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যারা এখনো দেখেননি ঝটপট চলে আসুন তো আজকে আমি আর সোমনাথ হেঁটে হেঁটে একদম চলে এসেছি বইমেলা পুরো ঘোরার জন্য আজকে চার দিন হয়ে গেল বইমেলা শুরু হওয়া তো তিন দিন পর আমরা আসছি বাইশ তারিখ থেকে শুরু হয়েছে আজ চব্বিশ তারিখ এই যে সামনে পুরো সাজানো হয়েছে বইমেলার যে ক্যাম্পাসটা সামনেই এখানে প্রবেশদ্বার তার ডান সাইডে আছে মানে বেরোনোর রাস্তা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে আলো দিয়ে পুরো বইমেলা চত্বর এরপর দাঁড়িয়ে না থেকে আগে ভেতরে যাই দেখি বইমেলার ভেতরটা পুরো ঘুরে আপনারও সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে প্রথম থেকেই বই স্টল শুরু হয়ে গেছে এই বছর অনেকটা জায়গা জুড়ে পুরো বইমেলাটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে একদম ঢুকে না ঢুকেই অনেকটা এরিয়া প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশটার উপরে স্টল আছে পুরো বইমেলাতে এই যে পুরো বইমেলা চত্বর বেশ ভালোই ভিড় হয়েছে এখন যত সন্ধ্যাটা একটু বাড়বে তত ভিড়টা আর একটু বাড়বে সবাই বই দেখায় বই কেনাতে ব্যস্ত এই দোকানটাতে খুব ভালো কালেকশান আছে সমস্ত বেস্ট বেস্ট চালার যে বইগুলো সব এখানে আছে তো বইয়ের গন্ধের প্রতি একটা আলাদাই আকর্ষণ আমার কেননা বই পড়তে ভালো লাগুক না লাগুক বইয়ের নতুন বইয়ের যে গন্ধ সেটা খুব আকর্ষণ করে তো শুধু আমি জানি শুধু আমি নই আমার মতো অনেকেই আছে যাদেরকে নতুন বইয়ের গন্ধটা খুব ভালো লাগে বই কেনার ইচ্ছে হয় খুব এই যে দেখুন আমার সামনে যতগুলো বই আছে সকলেই সাথে দেখা হঠাৎ করে এই বইমেলার প্রাঙ্গনে সোমনাথ আর প্রায় সিদ্ধার্থ ওরা বইমেলা দেখা ফিনিশ করে এরপরে বেরিয়ে যাচ্ছে এই যে বইমেলা স্টল এখানে শুধু মানভূমের লোক সংস্কৃতি নিয়ে সমস্ত বই পাওয়া যাচ্ছে পুরুলিয়া জেলার যে লোক সংস্কৃতি সেই নিয়ে আর তার পাশের স্টলেই পাওয়া যাচ্ছে পুরুলিয়ার আরেক কি বলবো যে পুরো কুড়মালি জাতি যে আছে পুরুলিয়াতে প্রচুর পরিমাণে তাদের নিজস্ব বই বা এই স্টলে দেখছি এই ভাইটি পুরো একদম গিটার বাজিয়ে এখানে বসে বসে গিটার বাজাচ্ছে খুব সুন্দর পরিবেশ আস্তে আস্তে পুরো বইমেলা চত্বরটা পুরো ঘুরি একের পর এক স্টল অনেকগুলো স্টল আছে এই যে দেখুন যতগুলো বই আছে এই দোকানটাতে ম্যাক্সিমাম সব বেস্ট সেলার একের পর এক বই যতগুলো দেখলেই ইচ্ছে হয় যে কিনে নিই কিন্তু পড়া আর হয় না এই যে ডেথ সদ্গুরুর এই বইটা গত বছর বইমেলাতে কিনেছিলাম দুপাতাও পড়া হয়নি এখনো পর্যন্ত বইমেলাতে যে শুধু বইয়ের দোকান তা নয় দেখুন সাজার সাজার জিনিসও আছে তার সাথে সাথে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট তারপরে ঘর সাজানোর জিনিস সব কিছুরই দোকান এখানে আছে এই যে জনমানস প্রতি বছরই এদের একটা স্টল থাকে বইমেলাতে মানুষের মন মনকে কিভাবে সুস্থ রাখা যায় সেই নিয়ে ওনারা কাজ করেন এই যে বইমেলার বিরানব্বই স্টল ক্রাফটস ওয়ার্ল্ড এখানে শিল্পী বিশাল এর পুরোই যে হাতে আঁকা ছবি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আছে এই যে রিয়ার হাতের বিভিন্ন কারুকার্য যেখানে ব্যাগ সুন্দর ব্যাগ বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র তারপর ঘর সাজানোর অনেক জিনিস তার সাথে সাথে এই 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 যে সুন্দর ধরনের ডিজাইনের যে পাঞ্জাবিগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন সমস্তগুলো হাতের কাজ এই যে দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ আর এই যে মাটির থালার উপরে বাটির উপরে কী সুন্দরভাবে ডিজাইন করা আছে তার পাশের এই দোকানটা এটাও খুব সুন্দরভাবে পুরুলিয়ার ছৌ মুখোশ পাওয়া যাচ্ছে এই জায়গাটা থেকে খুব সুন্দর একটা আলাদাই কালার ভেসে আসছে এই দোকানগুলোর ভেতর থেকে এই স্টলগুলোর ভেতর থেকে এখানে একজন শিল্পী বসে বসে এখানে ছবি আঁকছেন মানে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যাবে এই বইমেলাতে ঘুরে ঘুরে মানে একদম বোর লাগছে না এই জায়গাটাতে পুরুলিয়া স্বাস্থ্য দপ্তরের স্টল ওনার একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও অর্গানাইজ করবেন একটু আগে ঘোষণা হচ্ছিলো খুব ভালো মহৎ উদ্যোগ আর এই যে এখানে পুরুলিয়ার বইমেলাতেই আছে উইমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা বোর্ড যেখানে আঠেরো বছরের আগে বিয়ে নয় সমর্থনকারীরা অনেকে স্বাক্ষর করেছেন খুব মহৎ উদ্যোগ এই যে এখানে এই স্টল থেকে পুরুলিয়া জেলা পুলিশের কর্মীরা এখানে সবাইকে সমস্ত নাগরিকদের সচেতন করছেন সাইবার ক্রাইম সম্পর্কিত যে ফ্রড হচ্ছে সেই সম্প সম্পর্কে রোড সেফটি তারপরে তাছাড়া পুরুলিয়া পুলিশের যে যুগান্তকারী একটা সৃষ্টি সেটা যে সহায় অ্যাপ মানুষকে কীভাবে খুব দ্রুত সাহায্য পৌঁছানো যায় সেই নিয়ে তার সাথে সাথে পথ নিরাপত্তা সেই সব নিয়ে একটা সচেতনতা শিবির চলছে এখানে আর তার সাথেই আছে এখানে একটা দেখুন পুরুলিয়া সার্কিট ট্যুরিজমের একটা খুব সুন্দর স্টল যেখানে খুব সুন্দরভাবে পুরুলিয়ার মানে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সমস্ত দিক এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে এখন ছৌ নাচ গড়পঞ্চকোটের মন্দির অযোধ্যা পাহাড় সমস্ত কিছুই ফুটে উঠেছে এখানে তাছাড়া পুরুলিয়ার যে ট্যুরিজম সার্কিট যে ম্যাপ অযোধ্যা সার্কিট ঝালদা সার্কিট এই রঘুনাথপুর সার্কিট তারপর ওই সাইডে আছে মানবাজার সার্কিট পুরো সার্কিটগুলোকে কোথায় কী ট্যুরিজমের কী কী জায়গা আছে সমস্ত কিছুকে ম্যাপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো অনেকক্ষণ ঘুরলাম এবারে এই মেলা চত্বর থেকে বেরিয়ে যাই কিন্তু মেলা এখানেই শেষ নয় মেলার বাইরেও একটা জায়গা আছে যেখানে অনুষ্ঠান চলছে আমরা এরপর যাব সেইখানে তো বাইরেটা আগেই দেখিয়েছি কীরকমভাবে আলোয় সাজানো আছে এই মাঠটার ঠিক অপো সাইডে আর একটা মাঠ আছে সেই মাঠের মধ্যেই চলছে এ অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন ওখানে স্টেজ স্টেজ করে অনুষ্ঠান আর এখানেও অনেক স্টল আছে প্রচুর দোকান বিভিন্ন রকমের স্টল বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে এই যে কাকা এখানে বসে খেলনা বিক্রি করছেন আর এখানে সামনেই দেখুন পুরুলিয়ার দমকল যে কোনো ধরনের দুর্যোগের মোকাবিলার জন্য একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন জিনিসের সাথে সাথে খাবারের স্টলও আছে প্রচুর আর খাবারের দোকানগুলোতে লেবেলের ভিড় হয়ে আছে মানে কি বলবো এই শীতের সন্ধেতে সবাই গরম গরম এই এই পকোড়া কচুরি খেতে পুরো ব্যস্ত এখানে ব্রেড চপ পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে আবার কী পাওয়া যাচ্ছে কে জানে এত ভিড় কিসের জন্য এই যাচ্ছে এখানে ধুস্কা তৈরি হচ্ছে গরম গরম ধুস্কা খাওয়ার জন্য খুব ভিড় এখানে বাবা এই সাইডে স্টলগুলোতে আরও বেশি ভিড় এখানে আবার কি পাওয়া যাচ্ছে এখানে মোমো আর তার সাথে সাথে এই যে মাটির ভাড়ে ফুটছে চা মাটির খোলাতে তো গরম গরম চায়ের জন্য আর গরম গরম মোমোর জন্য এখানে এত ভিড় আর এই যে স্টেজ এখানেই চলছে প্রোগ্রাম প্রচুর মানুষ অপেক্ষা করে দেখছেন এখানে চেয়ারে বসে বসে তো আমরা এরপর বইমেলার থেকে বেরিয়ে যাবো তা এখানে ভিডিওটাও শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব তো ওকে টাটা সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বইমেলাটা অবশ্যই ঘুরে যান যারা পুরুলিয়ার আছেন